সোনার বাংলা গড়তে মৎস্য খাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেছেন এমপি শেখ আফিল উদ্দিন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলাম। যশোর এক শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন, আমার আছে খাল বিল আর মাছ, সোনার বাংলা গড়তে মৎস্য খাত অনেক অবদান রাখবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষে সর্বোচ্চ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, যার ফলে এ খাতে আমূল পরিবর্তন এসেছে। দিন দিন মাছ উৎপাদন বাড়ছে, চাষিদের সহায়তা থেকে শুরু করে বর্তমান সরকার মাছ চাষে অনেক কিছু প্রদান করছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শার্শার উলাসী ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আলহাজ আইনাল হক 2020 সালে পাবদা, গুলশা, ট্যাংরা মাছ চাষে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উলাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বর সাহেব আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল। এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, বাগআছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, উলাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বর সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।